রেশনে দুর্নীতি কোনো মতেই বরদাস্ত করা হবে না। দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে ডিলারের বিরুদ্ধে। বেশ কড়া ভাষায় বর্ধমানে এসে জেলা শাসকের সভাকক্ষে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মানে সব মাল চলে গেছে, অলরেডি ডেলিভারি হয়ে গেছে, কোনো লোকের আর অভিযোগ নেই যে পর্যাপ্ত চাল পর্যাপ্ত খাবার এসছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মনে হয় ভারতবর্ষে কোনো রাজ্যে আপনারা খোঁজেননি, ভারতবর্ষে কোনো রাজ্য পাঁচ লক্ষ মেট্রিক টন চাল দেওয়ার মতো ক্ষমতা কোনো রাজ্যের নেই, আর 10 কোটি লোককে খাওয়ানোর মতো ক্ষমতা কারো নেই। এমনকি সেদিনের বৈঠকে জ্যোতিপ্রিয় বাবুর পাশে আরেক কর্তা মন্ত্রীর সামনেই উত্তেজিতভাবে সাংবাদিকদের দুষেছিলেন শুধু গোলযোগের খবর করার জন্য। চালের ব্যবস্থা করলেন সেটাকে নয়, কোথায় ওজনে কম, কোথায় কি অমক, এটা কিন্তু এই সমাজে বারুদার সামনেই বলছি অপরাধ ক্ষমা করবেন, এটা এটা ইস্যু হতে পারে না। বর্ধমান জেলার প্রতি একটা মানুষ কারো বাদ যাচ্ছে না, তার জিআর দিচ্ছেন, স্পেশাল জিআর দিচ্ছেন, টোকন দিচ্ছেন, সেটা নয়, কোথায় ওজন, কোথায় অমক, সব ব্যবস্থা নিলেন আপনি। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই আবারও এই বর্ধমান শহরেই রেশন ডিলারের বিরুদ্ধে ওজনে কম দেওয়া থেকে শুরু করে বরাদ্দ ছাঁটাই সহ একগুচ্ছ অভিযোগের সবর হলেন পুরসভার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, আপনি এখানে কোথায় এসেছিলেন রেশন তুলতে এসেছিলেন? আপনি আপনার কোথায় বাড়ি, কোথায় এখানে কটা কার্ড নিয়ে এসেছিলেন আপনি? কটা আপনি কতটা কম দেখলেন, কম দেখলেন কতটা কম দেখলেন? আর রেশন দোকানের ম্যানেজারের বক্তব্য, রাজ্য সরকার কি আপনাকে কম দিচ্ছে? কেন, কিসের জন্য কমটাই, কিসের জন্য, আপনাকে তো 35 কেজি দিতে বলেছে। শেষ পর্যন্ত বর্ধমান থানার পুলিশ এসে বিক্ষোভ সামাল দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। তাই রেশনে কিছু সংখ্যক ডিলার যে দুর্নীতি করেই চলেছে, জনগণের বিক্ষোভ আর পুলিশের এই হস্তক্ষেপেই অন্যতম প্রমাণ বলেই বাসিন্দাদের অভিযোগ। পূর্ব বর্ধমান থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।